वेलकम वेलकम के पूरे बाय रे बाय আমার দেখে মজা লাগতাছে কেমন লাগলো সারপ্রাইজ বেহাম নমিরা বিজুদি বিয়ই ওঠে অতিশবার দিলু ইয়ো 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 দিস ইজ বাসু ব্লগ ফ্রেন্ড আজকে থেকে বাসু কিন্তু আর লোকাল না আজকে থেকে বাসু একজন ইন্টারন্যাশনাল ব্লগার বিকজ আজকে আমরা যাচ্ছি স্বপ্নের শহর হাবিবিদের শহর দুবাইতে বন্ধুরা আমি কল্পনাও করতে পারি নাই দুবাইতে কিন্তু আমাকে অনেক বাঙালি ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু আমাকে খালি কমেন্ট করে বলে আসো 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 আজকে একেবারে বিমানই পাঠাই দিয়েছে যে আজকে আসতেই হবে দুবাই যেতে আছি প্রথমবারের মতো আমরা খুবই এক্সাইটেড ওখানে যে অনেক কিছু হবে তোমাদের সাথে আমিও যাব চলেন আমরা যাত্রা শুরু করে দেই তাহলে চলো ওকে ফ্রেন্ড আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে ওহো ওহো জমিদারের খালা তো ভাই একজন বন্ধুরা আমরা এই যে বিমান উঠে গেছি যাচ্ছে কিন্তু দুবাই দোয়া করো সবাই থ্যাংক ইউ বাচ্চু এই বাচ্চুর জন্য আজকে আমরা দুবাই যেতে পারতেছি এতদিন পর একটু ঘুরতে যাচ্ছি তাও আবার দুবাই এত বড় প্লেন আরে দাদু জীবনেতে নড়তে পারবো না আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো ঠিক আছে বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ আরে এনে এত সুন্দর সুন্দর হাবিবি থাকবে তাদের সাথে সময় কাটাবো ওরে উফ আপনি বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন কেমন অসাধারণ একটা ভিউ জানলা দিয়ে দেখো কেমন লাগে দেখছো জীবনে তো উঠবার নাই প্লেনে খুব ভালো লাগছে ভাই ওই ছাগল প্লেনের মধ্যে কে বিড়ি ধরায় ভাই আমরা কিন্তু ল্যান্ডিং করতে যাচ্ছি মরুভূমির দেশ দুবাইতে আমাদের জীবনের প্রথম ভ্রমণ মরুভূমির শহরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ফ্রেন্ড আমরা কিন্তু চলে এসেছি দুবাইতে আমাদের ভাই অভিষেক দাদা কেমন আছো দাদা ভালো আছি দাদা ওয়েলকাম 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 ধন্যবাদ দাদা কতদিন পরে দেখা তোমার সাথে খালি ফেসবুকে নক এখন তোমার লাইভ দেখতে পেলাম ও ফ্যান্টাস্টিক আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার আপনাদের জন্য ধন্যবাদ দাদা এত সম্মান এত সম্মান আমি কই রাখবো কি সব গাড়ি বলে ল্যাম্বরগিনি কি জানি বলে আমরা খালি খালি ল্যাম্বরগিনি হ্যাঁ 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 কি যে একটা পিএবি ফিল আসতে আছে আরে আর কি বলে এইসব গাড়ি তো সারা জীবন খালি ওই ফেসবুকেই দেখছি মাঝে ছবি দেখছে আর এইসব গাড়ি এখন লাইভ দেখতে পারতে আছি দাদা ধন্যবাদ ধন্যবাদ আমাদের মতো এরকম গরিব মানুষকে এভাবে ডাকার জন্য ধন্যবাদ দাদা আরে এটা তো আমার প্লেজার স্যার আপনারা আমাদের অতিথি হিসাবে এসেছেন এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার আপনাদের সেবা করার সুযোগ পাচ্ছি সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ইতনি খুশি ইতনি খুশি ধন্যবাদ দাদা ধন্যবাদ আসুন স্যার আপনাদের জন্য গাড়ি রাখা আছে আপনারা উঠে পড়েন এই গাড়িটায় স্যার এটা আমাদের স্পেশাল অতিথির জন্য আর কি গাড়িটা রাখা হয়েছে বাইরে এত সম্মান এত সম্মান বলুন স্যার আপনাদেরকে আপনাদের স্পেশাল হোটেলে নিয়ে যাওয়া হবে কিন্তু হোটেলে চলে আসছি আমাকে হোটেলে ও এখানে ম্যানেজার ট্যানেজার খেলা রয়েছে না হ্যালো 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 স্যার কি অবস্থা আপনার জন্য স্যার ওয়েলকাম ওয়েলকাম স্যার চলেন এটা হচ্ছে আমাদের এখানকার সবথেকে ওরে ভাই রে ভাই ওরে ভাই রে ভাই কি সুন্দর আপনাদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে এইটা হচ্ছে আমাদের লবি বুঝতেই পাচ্ছেন আর এই দিকে এই এটা এসে গেল আমাদের একটা স্টেজ রয়েছে এখানে আমরা প্রোগ্রাম করি হ্যাঁ 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 ঠিক আছে সোহান পাখি এখানে এভাবে গান গায় সবাই শুনে নাকি একদম স্যার আর এখানে কিছু অতিথিদের ড্রিঙ্কস এর ব্যবস্থা রয়েছে এখানে ছোট্ট একটা লাইব্রেরি রয়েছে আর একটা অফিস আর স্যার আপনাদের এখানে নিয়ে এসেছি কিন্তু এই
হোটেলে সবথেকে বেশি শহরে সম্মানীয় অতিথিদের রাখা হয়, আর আপনারাও সেই দরজায় রয়েছেন। এখানে আপনারা রিল্যাক্স করতে পারেন, এখানে অনেক রকমের বইপত্র রাখা আছে, একদম আপনাকে ডিস্টার্ব করার কেউ থাকবে না, রিল্যাক্স করতে পারেন। ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত এসএসসি এইচএসসি সারা জীবন বই পড়িয়ে গেলাম, এখন ঘুরতেই যদি বই পড়ান তাহলে হবে কিছু? বাচ্চু বাচ্চু এটা আমি যার সময় নিয়ে যাবো। হ্যাঁ আমার কথা হইলো যে এত বড় হোটেলটা খালি, মানে আমাদের জন্য বুকিং করে রাখছেন 3-4 দিনের লেগে নাকি? পুরোপুরি আপনাদের জন্য বুকিং করা। আরে ভাই এত সম্মান, আরে ভাই অসুবিধা হয়, আমাদের এখানে লিফটের ব্যবস্থা আছে। দেখি তো লিফটটা, দেখ লিফটটা দেখালো, বড় লোকের লিফট জীবনে উঠতে পারবো না আমি। দেখ রাখ, জীবনে তো দেখতে পারবি না, আমার কারণে আইতে পারছোস। দেখ বড় লোক লিফট এমন নয়, দেখছো স্যার আপনাদের সকলের ঘর আলাদা আলাদা বুক করা হয়েছে। আলাদা আলাদা কি রে, আমরা সারা ঘুমাইতে পারবি? আসেন স্যার। আ এই যে এটা আপনার ঘর। ভাই একটা কথা, মানে এত বড় রুমে কি আমি একা ঘুমাবো? বলতাছি হাবিবি টাবিবি, মানে এই যে মানে মানে খাটটা দেখলে একটু কষ্ট লাগে আমার, খালি যে এত বড় খাট আমি একা ঘুমাবো, আজ তুমি নেই বলে। এহে রহা নেই যাতা, তড়পি এসি হ্যায় না স্যার, আপনারা আসবেন বলে সমস্ত ব্যবস্থা করে রাখা আছে, কোনো অসুবিধা নেই, যা লাগবে বলবেন, ব্যবস্থা হয়ে যাবে স্যার। ওকে ইয়া হাবিবি হাবিবি লালা অসাধারণ একটা হোটেল স্যার, ধন্যবাদ, আপনি লজ দিয়া আমাদের জন্য পুরো হোটেলটা খালি করে রাখছেন, আপনার এই ভালোবাসা কোনোদিন আমরা বলবো না দাদা। আপনারা ফ্রেশ হয়ে নেন, ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে গাড়ি পাঠিয়ে দেবো, আপনারা রেডি হয়ে গেলে ড্রাইভারকে বলবেন, ওনারা পিক করে আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে, জায়গাটা এক্ষুনি বললাম না, ওটা সারপ্রাইজ। আরে দাদা আর কত দেবেন সারপ্রাইজ, মনে করেন পেট ভরি গেছে, মেয়ে সারপ্রাইজ খাইতে খাইতে, ধন্যবাদ ধন্যবাদ, চলো আমরা ফ্রেশ হয়ে এই সারপ্রাইজ খাইতে হবে। রে বন্ধু কেমন লাগতেছে? বন্ধু সেই সেই কি নরম নরম বিছান না, ইয়ো ইয়ো ইয়ো, এত মিয়া এরমে রাজকীয় জীবনে থাকতে পারছো, সারা জীবন থাকছস তো 200 টাকার হোটেলে, আমি তো জানি, এখন এই কোটি টাকার হোটেলে আমার তো কি মজা লাগতেছে। আমি যে টয়লেট টয়লেটটা দেখাই, আর শালা ভাই ভাই এটার ভিতরে কি করে রে, এটার ভিতরে তো পুকুর আছে, একটা দেখ পুকুর আছে এটা, ওরে বাবা রে ভাই রে ভাই, আমি নিচে তো ঘুমাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত্রে বেলা যদি বেশি মানুষ আই পড়ে এখানে ঘুমাইতে পারবো। এটা কিন্তু বন্ধু একটা সমস্যা হয়ে গেছে, আমি তো এই যে এইসব চেয়ারে বসে তো ছাড়তে পারি না, আমি এটার মধ্যে ছাড়মো তাইলে। এ বেটা তাইলে আমি গোসল করবো কেমনে বেটা, তো তাইলে এটার মধ্যে ছাড়মো আমি। বেসিনের মধ্যে ওইটা তুই কেমনে ছাড়বি ভাই? আমি জানি না, আমি আমি চেয়ারে বসে করতে পারবো না, আমি এখানে ছাড়বো ভাইরে বলবো, মানে ওইটার ব্যবস্থা করে দেবে ভাই, যেহেতু সবগুলোর ব্যবস্থা করছে এটার ব্যবস্থা করবে, সমস্যা নেই। কিন্তু ভাই বেসিনের মধ্যে করিস না ভাই, আমরা একটা ফ্রেশ ট্রেশ ওই ব্যাগটা রাখ, বুঝছস, ব্যাগটাকে আলমারির মধ্যে রাখ। ভাই সাদেক তুই কখন বাইরেবি বেটা, ক্ষুধা লাগছে, যাইতে হবে তাড়াতাড়ি, ফাস্ট বাইরে বেটা, তাড়াতাড়ি বাইরে, তাড়াতাড়ি বেটা, তাড়াতাড়ি বেটা। শান্তি কুল হইলো, বুঝছো, ট্যাঙ্কি ফুল হয়ে গেছে লাগে, তো চিল মোডে আছো, ল ল ল ল ভাই এর ফোন দিতে হবে, ক্ষুধা লাগছে অনেক, বসো গাড়ি ডেকে দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে। আপনাকে আপনি কখনো হ্যাঁ নাকি হাবিবি হেরা আহে? হ্যাঁ মাঝে মাঝে আসে, আরে মাঝে মাঝে, লা 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 লা, ও কি সুন্দর জায়গা ম্যান, ফ্যান্টাস্টিক, ও ও বন্ধু ভাই জীবনে দেখছো সেরকম জায়গা, শহরের সব থেকে সুন্দর রেস্টুরেন্ট, ঠিক আছে, জলের উপর ভাসমান রেস্টুরেন্ট, আজকে সন্ধ্যেবেলা আপনাদের জন্য এটা উৎসর্গ করা হলো, আপনারা আজকের এই সন্ধ্যের সৌন্দর্য এখান থেকে ভালো রকম ভাবে উপভোগ করতে পারবেন। ও সুন্দর রেস্টুরেন্ট, লোকেশনটা দেখেন ভাই, সারা পয়সা তো এই লোকেশনের, সমুদ্রে কি সুন্দর বাতাস আইতাছে, ওদিকে জাহাজ জোয়াজ খেরায় রয়েছে, এদিকে চরকি ঘুরতাছে, ও ম্যান
দাদা ধন্যবাদ ধন্যবাদ। শহরের সবথেকে ব্যস্ত জায়গা, ঠিক আছে, এখানে লোকেরা আসে সমস্ত, মানে কিন্তু দেখছেন আমার ভাইয়ের এত পাওয়ার, একটা লোকও নাই এখানে। আপনারা আসবেন বলে স্পেশাল ভাবে আপনার সবকটা সিট আপনাদের জন্য বুক করা আছে। প্রবলেম না হয়, এত ভালোবাসা দিয়ে দেখেন শহরটা কি সুন্দর লাগছে স্যার। পুরা দুবাই, এই জন্য এটাকে দুবাই বলে ফ্রেন্ড, এত সুন্দর একটা জায়গা। ইন্টারন্যাশনাল ট্রিপটা আমাদের সার্থক হয়ে গেল ভাইয়ের জন্য। ভাই আমি আবার আপনাকে ধন্যবাদ জানাইতেছি, আপনাদের স্যার এটা সম্ভব হইতো না। আপনারা বসেন, চিল করেন, অর্ডার দেন, আর আপনাদের জন্য স্পেশাল কিছু ডিশ বানানো হয়েছে, সেগুলো আপনাদেরকে সার্ভ করা হবে আপনাদের ডিনারে। এবং তার আগে আপনাদের যা যা লাগবে আপনি বলবেন। আচ্ছা তুমি একটু দেখে নিও, হ্যাঁ, আমার কিন্তু খাস মেহমান এনারা। ওকে স্যার, ওকে, নো প্রবলেম। ঠিক আছে, এনাদের যাতে কোনো রকমের কোনো সেবার ত্রুটি না থাকে স্যার, আপনারা এনজয় করুন। ওয়েলকাম টু আওয়ার রিসর্ট স্যার, ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট স্যার। ধন্যবাদ ধন্যবাদ। আমার একটুখানি কাজ আছে, একটা মিটিং আছে, মিটিংটা অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা দাদা, তুমি থাকলে ভালো হইতো, আশা যাই তো তুমি কোটিপতি ব্যবসায়ী, তোমার অনেক কল থাকতেই পারে, তুমি যাও, আমরা এখানে বাতাস খেতেছি বসে বসে, যাও। আচ্ছা এই মাল খাবি, কি জানি কি জানি বল, হাবিবি আল হাবিবি, মাল খাবি কি? হ্যাঁ কি মাল, কি কি আছে বল? লাল পানি আছে, লাল পানি, হ্যাঁ লাল পানি আছে, লাগবে দাদা মিটিং এ গেছে, কেউ যেন না জানে, হালকা লাল পানি নিয়ে আসো, কেউ যেন না দেখে, ঠিক আছে ঠিক আছে। আমি আপনার সামনে পুরো গার্ড দিয়ে আছি, আপনি খান খান। আহ কতদিন পরে খাইতে আসি লাল পানি, মিয়া দুবাই লাল পানি এক্সের মতো, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, বন্ধুরা পার্টি কিন্তু মাত্র শুরু হয়েছে বলছো, এ পার্টি আর থামাতামি হইবে না, পার্টি সারা রাত চলতে থাকবে। মুই তোমাকে দেখাইলাম আজকে প্রথম দিন, প্রথম দিনের ব্লগ দেখছো, দ্বিতীয় দিনের ব্লগ পরে আইবে, হেইও দেখো। মুই আজকের মতো যাই, সাবা খারাপ করো, হালার হালারা, আল্লাহ হাবে, জয় বাংলা। বাদ জি অ্যাক্টিং কি বাদশাহ কসম সে বহুত অচ্ছি ভিডিও বনাই হ্যায়।